কোশ্চেন, ওয়ান লাইনার টু লাইনার করা যায় বোর্ডে, মোশন মুভ করা যায়, সাজেশন যে আমাদের 5-9 একর ল্যান্ড, একটা বড় জমি এবং তার সাথে একটা পুরনো তিনতলা বাড়ি, এটা জে কে রায়, ওনার ডাকনাম ছিল ঝন্টু রায়, রায় কোম্পানি পুরনো, ওনার প্রপার্টি উনি এটা গিফট করে দেন বহুদিন আগে, কিন্তু এই অবস্থায় পড়েছিল। এরা রামকৃষ্ণ মিশন 10-5-24, 10-5-24 মানে এই মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে তারা আমাদের কাছে মিউটেশনের জন্য আছে, অ্যাপ্লাই করে এবং তাদের আমরা 11-5-10-5 ডিপার্টমেন্ট 30-4 তারা অ্যাপ্লাই করে, আর 10-5 আমরা তাদের হিয়ারিং নিয়ে তাদের একটা এফিডেভিট দিয়ে আমরা ডেথ সার্টিফিকেট তাদের দিতে বলি। এরপর ওই জেকে রায় ডেথ সার্টিফিকেট লিগাল ওপিনিয়ন আমরা ওএসডি লিগাল 11-5 আমরা নিই। এবার 13-5 আমরা পে অর্ডার ইস্যু করি সাবজেক্ট টু সাবমিশন অফ এফিডেভিট অ্যান্ড ডেথ সার্টিফিকেট অফ দি ডোনার, ঠিক আছে। এবার মিউটেশন ফিজ 22-5 প্রক্রিয়াটা হবে, তার আগে দুদিন বুদ্ধ পূর্ণিমা আর কোনো একটা বিষয়ের জন্য ছুটি ছিল। এবার ডেথ সার্টিফিকেটটা কর্পোরেশনে আমরা সার্চ করে বার করি, এই মিশনের কাছে কিন্তু ডেথ সার্টিফিকেট ছিল না, থাকার কথাও না, কেননা ডোনার যখন এটাকে দান করেছেন তখন তো তিনি জীবিত, তারপরে সাবসিকুয়েন্টলি উনি মারা, তার অনেক ওয়ারিশন ছিল ইত্যাদি, কিন্তু ওদের কাছে ডেথ সার্টিফিকেট ছিল না। আমাদের কর্পোরেশনে যে ডেথ সার্টিফিকেট আমরা ওই ডেটে ওটা কর্পোরেশন থেকে বের করে আমরা ডেথ সার্টিফিকেট জেনারেট করি, এবং ওদের কাছে যেহেতু ডেথ সার্টিফিকেট ছিল না আমি তখন, ওরা তো এফিডেভিট দেয়, আমি বলে দিই প্রয়োজনে, হিসাবে আমার পার্সোনাল নলেজ আছে, আমি জানি ভদ্রলোক মারা গেছেন, ডেটটা খেয়াল নেই কিন্তু মারা গেছেন আমি জানি, আমি চিনিও, সুতরাং আমি আমার পার্সোনাল নলেজ আর কর্পোরেশনের যে রেকর্ড সেই রেকর্ড দেখে আমি একটা সার্টিফিকেট আমি দেব, কিন্তু লিগাল অফিস থেকে বলে আমাদের যে যেহেতু ডেথ সার্টিফিকেটটা আমাদের কাছে কপি আছে সুতরাং এটা দরকার হবে। এবার আমরা ওদের পুরো বিল্ডিংটা, এটা রেসিডেন্সিয়াল হয়তো 0.5% হবে মার্কেট ভ্যালুর উপর, যেহেতু এটা ফিলান্থ্রপি এবং তারা মানব সম্পদ উন্নয়নের কাজ করে, আমরা 0 টাকায় কোনো ইয়ে হয় না, মানে কোনো মিউটেশন ওটাকে জেনারেট করা যায় না, আমরা প্রতীকী 1 টাকা নিই, প্রতীকী 1 টাকা চেক দিলেন সেটা গিয়ে, আমি একা যাইনি কিন্তু, আমরা টোটাল এমআইসি ডেপুটি মেয়র চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যান কাউন্সিলর আমরা সবাই মিলে সেখানে গিয়ে তাদের দিলাম, এবং তাদের প্রপার্টি ট্যাক্স হলো কোয়ার্টারলি 1318 ওই তিনতলা বাড়ি, সেটা আমরা 5% রিবেট আইনত পাই, 5% রিবেট দিয়ে 1242 টাকার ওরা 3 মাসের ট্যাক্সটাও ওরা দিল, এবং টোটাল প্রক্রিয়া কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জ্ঞাতসারে তার নির্দেশে হয়েছে, তিনি বলেছেন যে রামকৃষ্ণ মিশন স্বামীজির প্রতিষ্ঠিত, এটা আমাদের আত্মার সাথে আছে, আমাদের হৃদয়ের সাথে আছে, আমাদের মননের সাথে আছে, আমাদের ভাবনার সাথে আছে, সুতরাং সবার আগে রামকৃষ্ণ মিশন তাদের প্রায়োরিটি দিয়ে এই কাজটা করতে হবে, সুতরাং আমরা এই রামকৃষ্ণ মিশনের এই কাজটা একেবারে ছুটির দিনে আমি এসেছি, ছুটির দিনে এসে অফিসে বসে যুদ্ধকালীন তৎপরতা এই কাজটা করছি, স্বামীজিদের বলেছি আপনাদের এখানে আসতে হবে না, আমরা সবাই মিলে তারপরের দিন গিয়ে ওয়ার্কিং দেব, আমরা 4টার সময় সেখানে পৌঁছে তাদের হাতে এটা দিয়ে দিচ্ছি, এবং আমাকে সুবিধানন্দ মহারাজ কলকাতা থেকে ধন্যবাদ জানিয়েছেন, ওনাদের বেলুড় মঠের সন্ন্যাসী আমার বহুদিনের পরিচিত,
এর আগে আমি ট্যুরিজমের কাজ করেছি, উনি আমাকে গলফ কার্টে ঘুরিয়েছিল, সেই সন্ন্যাসীকে উনি পাঠিয়েছিলেন, তিনি এখানে এসেছিলেন, আপনারা দেখেছেন, তার সাথে আমার বহুদিনের পরিচয় এবং এখানে স্বামীজির সাথে আমার বহুদিন বহুবার কথাবার্তা হয়েছে এবং স্বামীজিরা ভয়েস মেসেজ পাঠিয়ে এবং তারা মৌখিকভাবে আমাদের সরকার দিদিকে এবং আমাদের পৌর নিগমকে আমাদের এই কাজ এই তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়েছে। তারা কিন্তু কোনো জায়গায় কোনো অভিযোগ বা আমাদের উপরে উষ্মাপকার এটা কোনো বিষয়ই হতে পারে না এবং সেদিনও ওখানে ওরা যা বলা বলেছেন, আমি পেশও করতে চাচ্ছিলাম না, আমাকে সন্ন্যাসীরাই বললেন তুমি যাও, তুমি পেশে তোমার কথাটা তুমি বল, ওনারাই আমাকে সেটা বলার নির্দেশ দিলেন, সেটা আমরা বলেছি। আর এটা আমরা খুব একটা মহান কাজ কিছু করি, দিদি বলেছেন যে রামকৃষ্ণ মিশন আমাদের সবার আগে, ও রামকৃষ্ণ মিশনের সমস্ত কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় করতে হবে এবং আমরাও আমাদের হৃদয়ের টানেই রামকৃষ্ণ মিশনে এই কাজটা করেছি। ওখানে যদি একটা স্কুল হয়, ওখানে যদি একটা ভালো কাজ হয়, যেমন সিস্টার মারা গেছিলেন যে ভাইটা রাইভিরা, তা তো দিদি চুক্তিটা করে ওদের হাতে দেয় এবং উত্তর উন্নয়ন থেকে আমি কাজটা করে ওই ভবনটাকে উদ্বোধন করি, তো দার্জিলিং যেটা একটা বিশ্ববিখ্যাত জায়গা এডুকেশনাল ইনস্টিটিউট, এখন রাইভিরা যেখানে এখন টেকনিক্যাল এডুকেশন করে দিয়েছে বাড়ি, সেখানে ওখানে স্কিল ডেভেলপমেন্টের সমস্ত ক্লাস ইত্যাদি সমস্ত কিছু ওখানে হচ্ছে, প্লাস ওখানে সিস্টারের মিউজিয়াম আছে, ওখানে সিস্টারের জীবনের সমস্ত কিছু, কারণ ওখানেই উনি মারা গেছিলেন ভাইটা, ওটা জিএলপি মহিলা জিএলপিদের দখলে ছিল, ওর বদলে আমরা লেবংয়ে একটা যুব আবাস পুরো জিটিএকে দিয়ে তার বদলে ওইটার আমরা